হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাহিম ফেরদৌস, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের একজন ছাত্র। তো আজ আমরা যাচ্ছি অ্যানুয়াল পিকনিকে হেমায়তপুরের লাশপল্লিতে। সারাদিন কী কী হচ্ছে এবং হবে সব কিছু দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে। প্রথমেই শিক্ষার্থীদের কাছে জেনে নিই পিকনিকে যাওয়ার জন্য তাদের অনুভূতি। অনেক মানে আমি খুব এক্সাইটেড, এটা টিভিতে দেখা দিব। জি জি, টিভিতে দেখা যাবে। আমি অনেক এক্সাইটেড, পিকনিক নিয়ে এক্সাইটেড এর খেলায় একদম। আমি রাতে ঘুমাই নাই এবং সকাল 5টার সময় চলে আসছি। ঠিক আছে, আপনারা সবাই এনজয় করবেন। আমার গোয়া পিন্দি রাতে পুষলাম পাখি রে, তুই যারে যাও ইয়া দারে অন্ধ খাজানে। আমরা এখন চলে আসছি লাশপল্লিতে, দেখতে থাকো। গাইস, এবার আমরা দেখব ড্যাফোডিল কর্তৃক আয়োজিত ডিপার্টমেন্ট ওয়াইজ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে সিভিল ডিপার্টমেন্টকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার ডিপার্টমেন্ট। ড্যাফোডিলের স্টুডেন্টরা গতানুগতিক ধারার বাইরে, তাই এখন আমরা দেখব তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে। Oh,
देखा तो ये जाना सनम। She likes to drop it low, man. খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, আপনারা দেখতে পারলেন। খুব টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা সবাই বাসায় ফিরবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।